ফুটবল মাঠেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো এক প্রতিভাবান প্রতিষ্ঠিত ফুটবলারের। মৃতের নাম নিখিল টুডু। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার 2 নম্বর ব্লকের কেদমনি নামোপাড়া ফুটবল মাঠে। বাঁকুড়া ও পুরুলিয়া জেলার ফুটবল মাঠ দাপিয়ে বেড়ানো গঙ্গাজল ঘাটির করঞ্জরাস সংলগ্ন হাঁস পাহাড়ি গ্রামের নিখিল টুডু ছাত্রাবস্থা থেকে একজন ভালো গোলকিপার হিসেবে পরিচিত। শালতোড়া কলেজ থেকে স্নাতক এই যুবক ফুটবলে নিজস্ব দল তৈরি করে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের পাশাপাশি গ্রাম সংলগ্ন করঞ্জোড়া বাজারে ক্রীড়া সামগ্রীর দোকান দিয়েছিল। কিন্তু সেই খেলা পাগল যুবককে খেলার মাঠেই শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হবে একথা মেনে নিতে পারছেন না কেউই। সূত্রের খবর, শুক্রবার বিকেলে নিজের দল নিয়ে ওই যুবক বাঁকুড়া 2 নম্বর ব্লকের কেদমনি নামোপাড়া ফুটবল মাঠে এক প্রতিযোগিতায় যোগ দেয়। খেলা শেষে গোলকিপার নিখিল টুডু মাঠ ছাড়ার পূর্ব মুহূর্তে অসুস্থ বোধ করায় সতীর্থ খেলোয়াড়রা তড়িঘড়ি তাকে অমরকানন গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। অসুস্থ গোলকিপার নিখিল টুডুকে সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশের পক্ষে শনিবার মৃতদেহ ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে আনা হয়েছে। তার এই মৃত্যুকে ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। দিশেহারা হয়ে পড়েছেন তার আত্মীয় থেকে পরিবারের লোকজন। তারা একটা হিসাব কিছুতেই মেলাতে পারছেন না, এই একটু আগে ছেলেটা মাঠেই খেলছিল কিন্তু এখন ও সকলকে ছেড়ে কত দূরে চলে গেল। এই মুহূর্তে এই ঘটনায় এলাকায় ব্যাপক শোকের ছায়া নেমে এসেছে। বাঁকুড়া থেকে সঞ্জীব মল্লিকের রিপোর্ট, খবর 72 ঘন্টা। হয়েছিল, সে খেলার মাঠে ছিল, মাঠ থেকে উঠেছে, ঠিক আছে। আমরা খেলা দেখতে গেছিলাম, 3টার সময় খেলা দেখতে গেছিলাম, আমি এবং ছোটো ভাই এবং আমার বেটা আর কি, ওরা গিয়েছিলো খেলতে, মানে সকালে বেরিয়ে গেছে ওরা। তারপরে বাবাকে বললাম চলো তাহলে যে খেলাটা দেখে আসি, তাহলে কী হচ্ছে না হচ্ছে। তাহলে বাবা আমি গেলাম, ওইখান থেকে দেখলো একটা বন্ধু আমাকে ফোন করছে বারেবারে, বলছে ওকে বন্ধুটাকে দেখতে পাচ্ছি কিন্তু দেখা সত্ত্বেও বলছে বারেবারে ফোনটা কেটে দিচ্ছে, আবার পুনরায় ফোন করছে, বলছে কী ব্যাপার কী হয়েছে। তাহলে সেইখান থেকে উঠে গেলাম, উঠে দেখছি যে বমি করেছে হালকা, বুকটা ব্যথা করছে। এবারে জল টল দেওয়ার পরে হয়তো সেটা দেখলাম যে মোটামুটি নর্মালের দিকে চলে এলো এবং কমিটির কাছে গেলো, সব কথাবার্তা ওইখানে বলছে, তাহলে লটারিটা আমি তুলবো। দেওয়ার পরে সেইখান থেকে মানে যেটা শুলো আর কি, সেইখান থেকে পরে আস্তে আস্তে মানে কী বলবো ইয়ে হয়ে গেলো, মানে দমটা বন্ধ হয়ে গেলো, সেরকম কোনো সমস্যা হয়নি। খেলার মধ্যেই হঠাৎ করেই, হ্যাঁ, এই জিনিসটা হয়ে গেছে। ওখান থেকে কোথায়, কিসের ভিতরে হয়েছিল? হ্যাঁ, কিসের ভিতরে? মাঠের বাইরে যখন খেলার মাঠ থেকে বেরিয়ে গেছে, বেরিয়ে যাওয়ার পরে সেই ঘটনাটা ঘটেছে। তাহলে সেইখান থেকে